सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। आज के आमरा कि निये आलोचना करब तोमरा तो निश्चय जानो जे आमरा दीर्घ समय धरे अपेक्षा करछिलाम आमादेर बुएट एडमिशन क्वेश्चन सल्यूशन एर भिडियोगुलो आसार जोनो एबं आज के तोमादेर जोनो ए भिडियोटा आमी निये एसेछि এবং এখানে আমি কি নিয়ে আলোচনা করব, আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় যেটা স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, এখান থেকে 2019 সাল হতে 2011 সাল পর্যন্ত এই 9 বছরে বুয়েটে যত প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটা দেখার আগে তোমাদের একটা হোমওয়ার্ক আছে, সেটা হলো তোমাদের মধ্যে কেউ যদি আমার স্থিতিবিদ্যার লেকচারটা না দেখে থাকো তাহলে তোমরা আগে স্থিতিবিদ্যার বেসিক লার্নিংয়ের যে লেকচারটা ওটা আগে দেখে আসো, তারপর তুমি এইটা শুরু করো। তাহলে যেটা হবে সেটা হলো যে ওইটা দেখে আসলে এখানে যে আমি অঙ্কগুলো করাচ্ছি, আমি যে লেকচার দেওয়ার সময় যে কথাগুলো বলেছিলাম, মাত্র এই কয়টা জিনিস মাথায় রাখলে স্থিতিবিদ্যার সব অঙ্ক করা যায়। লাস্ট 9 বছরের যে কোশ্চেন পেপার সলিউশন আমি তোমাদেরকে এখন দেখাবো সেখানে তোমরা আমার এই কথাটারই প্রমাণ পাবে। স্থিতিবিদ্যার যে লেকচার অংশটা ছিল, লেকচার ভিডিওটা ছিল, ওখানে যারা যারা দেখেছো ওখানে আমি যেই যেই ডিরেকশনগুলো বলেছি মাত্র 3টা জিনিস মাথায় রাখতে বলেছি, এবং ওই 3টা জিনিস মাথায় রেখেই বুয়েটের সব প্রশ্ন একেবারে পানিপান্তার মতো সহজ করে নিয়ে সমাধান করে ফেলা যায়। এবং স্থিতিবিদ্যা এমন একটা টপিক, তোমাদের লেকচারে আমি যা যা শিখিয়েছি সেখানে যে কয়টা জিনিস শেখানো হয়েছে, এই কয়টা জিনিস শেখানো থাকলে স্থিতিবিদ্যার যে 10 মার্ক বা 20 মার্ক বুয়েট অ্যাডমিশন কোশ্চেনে আসবে সেইটা তুমি সঙ্গে সঙ্গে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। স্থিতিবিদ্যা কিন্তু সব থেকে সহজ চ্যাপ্টার যদি তুমি আমার ডিরেকশনটা ফলো করো, আসলে কোনোটাই কঠিন না যদি তোমাকে সহজ করে শেখানো হয়। এবং আমি সেই কাজটাই চেষ্টা করি, তোমাকে 1000টা প্রবলেম না শিখিয়ে, 1000 রকমের প্রসিডিউর না শিখিয়ে, সব থেকে কম সংখ্যক প্রসিডিউর শিখিয়ে সেইটা তুমি কতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো সেই জিনিসটাই আমি চেষ্টা করি। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবে আমি সেইটার উপরেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। 20 রকম 25 রকম 40 রকমের টাইপ দিয়ে তো আমার কোনো লাভ নেই, যে জিনিসটা আমার মাথায় থাকবে সেই জিনিসটা আমার দরকার, যে জিনিসটা আমার মাথায় থাকবে না সেটা আমার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমি যেটা নিয়ে কথা বলছিলাম, তো এইখানে কোশ্চেন ব্যাংক সলিউশন অংশটা আমি কেন করাতে এসেছি, এবং তোমরা জানো যে আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতে একটা কথা বলা থাকে, অ্যাকচুয়ালি শুরুতে না শেষে একটা কথা বলা থাকে যে এই ভিডিওগুলো কাদের জন্য বানানো হয়েছে এবং তোমাদের স্টুডেন্ট হিসেবে দায়িত্ব কী সেটা সেখানে বলা থাকে। এবং এখানে একটা ছোট্ট কথা আমি বলে নিই, আমি যখন এর আগে বিভিন্ন বুয়েট অ্যাডমিশন কোচিংয়ে ক্লাস নিতাম ওই সময়টায় অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা ক্লাস শেষে এসে আমাকে জিজ্ঞাসা করতো যে তারা কিভাবে ভর্তি পরীক্ষার জন্য ফুললি প্রিপারেশন নিতে পারবে। তখন আমি তাদেরকে একটা কথা বলতাম যে তোমরা ক্লাসগুলো ঠিক মতো করো, ক্লাসগুলো করার পর তোমাদের যে কাজটা করতে হবে তা হলো বাসায় যাবে, বাসায় গিয়ে লেকচারটা একবার রিভিউ করবে, রিভিউ করার পর কোশ্চেন ব্যাংকটা পুরোটা সলভ করে ফেলবে, একেবারে প্রত্যেকটা প্রশ্ন সলভ করে ফেলবে। এইটুকুই তোমার বুয়েট অ্যাডমিশন কোচিংয়ের জন্য কমপ্লিট প্রিপারেশন। তো এই কথাটা আমার কাছে যতদিন আসতো আমি একই কথা বলতাম, বাট রিয়েলিটি হচ্ছে যে তোমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি কীভাবে নিজের অবস্থানটাকে সিকিউর করতে পারি, এবং এই প্রবণতাকে নিয়ে পুঁজি করে ব্যবসা করারও একটা প্রবণতা থাকে কিছু মানুষের মধ্যে। তো আমি পার্সোনালি মনে করি যে শিক্ষা জিনিসটা এমন একটা জিনিস যে এই জিনিসটা মানুষের একটা লাক্সারি না, এটা মানুষের একটা বেসিক নেসেসিটি। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক টাকা খরচ করে নেওয়ার মতো জিনিস না, এই জিনিসটা আমার কাছে খুব সহজলভ্য হওয়ার কথা। এবং আমার এই উদ্যোগটা ইউটিউব টিউটোরিয়ালস বুয়েট অ্যাডমিশন কোচিংয়ের জন্য, এটা এই উদ্যোগ থেকেই নেওয়া যে আমি বাংলাদেশে সেই বাচ্চাগুলোর কাছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট পারফেক্ট লেকচারগুলো পৌঁছে দেই যারা এই কোচিংয়ে এসে পড়ার সামর্থ্য রাখে না, বা যারা কোচিংয়ে এসে পড়ে তারাও যে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়তে যায় এইটার অ্যাকচুয়ালি কোনো যৌক্তিকতা নেই। তো তোমরা আমার লেকচারগুলোতে এর আগে দেখেছো আমি কোশ্চেন ব্যাংক সলভিংয়ের আগে লেকচার অংশটা ফুলফিল করেছি। তো লেকচারগুলোতে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে তোমাদের যে কোনো কোচিংয়ে যেভাবে লেকচার দেওয়া হয়, যতটুকু কন্টেন্ট থাকে, যতটুকু কভার করা হয় একটা টপিককে, আমি তার থেকে বেশি কভার করেছি, কোনো প্রকার গ্যাপ রাখি নাই কোনো লেকচারেই, যে ওইটুকু জিনিস জানলে ওই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই আসুক না কেন সেই জিনিসটা তুমি পারফেক্টলি সলভ করে ফেলতে পারবে। আর পরবর্তীতে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থেই কিন্তু আমি এই কোশ্চেন ব্যাংক সলভিং অংশটা এনেছি। এবার তোমরা আমার কথাটাকে ভেরিফাই করতে পারবে যে স্যার আমাদেরকে যে জিনিসটা শিখাইলেন লেকচার অংশে সেই জিনিসটাই কোশ্চেন ব্যাংক সলভিং অংশে, ওই জিনিসটাই অ্যাপ্লাই করে আমি সব কোশ্চেন সলভ করে ফেলতে পারি কি না। বাংলাদেশের বাচ্চারা যাদের আর্থিক সামর্থ্য নেই তারা বুয়েট অ্যাডমিশন কোচিং করতে পারতো না আগে, এখন যেন তারাও বুয়েট অ্যাডমিশন কোচিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমার সঙ্গে,
এবং এইটার ফলে সুবিধাপ্রাপ্ত এবং সুবিধাবঞ্চিত উভয়েই যেন একই প্ল্যাটফর্মে এসে কম্পিটিশনটা করতে পারে। সুবিধাপ্রাপ্তদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু সুবিধাবঞ্চিতরা যে বঞ্চিত হয়ে আসছিল সেই বঞ্চিত হওয়া থেকে তাদেরকে কিছুটা হইলেও তুলে নিয়ে আসা, যে বঞ্চিত তুমি হবে না, তোমাকে বঞ্চিত হওয়া থেকে তৌহিদ স্যার আটকাতে চাচ্ছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণেই আমাদের এই ভিডিওগুলো এসেছে। যাই হোক, তোমরা তো অনেক ধৈর্য ধরে আমার অনেক কথা শুনলে, তো এখন আমার এই বকবকানি শেষ। এখন আমি আমাদের যে মূল ভিডিও সেখানে চলে যাব, যেখানে আমরা এই স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব, লাস্ট 9 বছরের বুয়েট অ্যাডমিশন কোশ্চেন এবং সেগুলোর সলিউশন নিয়ে। এখন তোমরা আমাকে আরও একটা প্রশ্ন করতে পারো যে স্যার, মাত্র 9 বছর, আমরা তো আশা করেছিলাম 20 বছরের কোশ্চেন পেপার আপনি সলভ করে দেবেন। অ্যাকচুয়ালি আমিও তাই আশা করেছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যে ভিডিওগুলো বানানো এবং এডিটিং পুরো ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ। আমি যদি 20 সালের কোশ্চেন একবারে সলভ করতে যাইতাম, তখন যে প্রবলেমটা হতে পারতো সেটা হলো যে আমার এই ভিডিওটা আসতে যে সময় লাগলো তার থেকে ডাবল সময় লাগতে পারতো। তোমরা খেয়াল করে দেখো, মোটামুটি প্রায় 2 সপ্তাহের মতো সময় লেগেছে স্থিতিবিদ্যার ভিডিও রিলিজ হওয়ার পর এই ভিডিওটা রিলিজ হইতে। এখন যদি আমি 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ নিয়ে ফেলি, তাহলে তো এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করতে পারবে না, এই ভিডিওগুলো তখন গিয়ে 21 সালের ব্যাচকে হেল্প করবে। এই কারণে আমি চিন্তা করলাম যে 20 বছরের চিন্তাটা এখনই না করি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগে 10 বছর 10 বছর 10 বছর করে সলভ করে ফেলি। তো এটা 1 বছর কম হয়ে গেছে, 9 বছর, বাকি সবগুলো আমি 10 বছর করে করে সলভ করব। এবং পরবর্তীতে 10 বছর করে যখন সলভ করা হয়ে যাবে, এর পরে আবার আগের 10 বছরের ভিডিওগুলো আসবে। অ্যাকচুয়ালি আস্তে আস্তেই সব কিছু হবে, আস্তে আস্তে তোমার সবই কভার হয়ে যাবে, কারণ বুয়েটের কোশ্চেন পেপার সলভের পর আমরা যাব সম্ভবত সাস্টের, কারণ বুয়েটের পরেই সাস্টটাকে ধরে নেওয়া হয় সবথেকে কঠিন প্রশ্ন হয়। সাস্টের পরে যাব আমরা রুয়েটে, রুয়েটের পরে কুয়েটে, কুয়েটের পরে চুয়েটে। তো তোমরা হয়তো 20 সালের ব্যাচ যারা, তারা হয়তো আমার সব লেকচার পাবে না, এই বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সবগুলো লেকচার পাবে না। তবে আমি একটা জিনিস মেকশিওর করার সর্বোচ্চ চেষ্টা করব যে তোমরা যারা 20-এর ব্যাচ আছো, তোমাদের জন্য আমি যেন বুয়েট অ্যাডমিশনের কোশ্চেন পেপার সলভিং 10 বছর পুরোটা এইটুকু জানি অ্যাটলিস্ট কভার করতে পারি। এইটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং তোমাদেরকেও একটু হেল্প করতে হবে। এই ভিডিওগুলো যাদের জন্য বানানো, সেই বাচ্চাগুলোর কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে একটু সাহায্য করো। টেন মিটার লম্বা এবং 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড এ বি দণ্ডের উপরস্থ সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। এর বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি অনুভূমিকের সাথে সমান্তরাল থাকে। সি বিন্দুর অবস্থান নির্ণয় করো। দণ্ডটির এ এবং বি প্রান্তে আরও 5 নিউটন করে ওজন যোগ করা হলে একে অনুভূমিক রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান হতে কতটুকু সরাতে হবে নির্ণয় করো। 2019 সালে বুয়েটের ভর্তি পরীক্ষাটায় এই প্রশ্নটা এসেছিল, এবং স্থিতিবিদ্যা যখন আমি তোমাদেরকে শিখিয়েছি তখন আমি তোমাদের মোমেন্টের কথা উল্লেখ করেছিলাম, মোমেন্ট ব্যবহার করে এই অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলব। তোমাদের প্রশ্নে যে দণ্ডটার কথা বলা হয়েছে, সেই দণ্ডটা কিন্তু আমরা এখানে এঁকেছি, এ বি পুরোটার দৈর্ঘ্য হইল 10 মিটার, তাহলে এতটুকু 5 মিটার, এতটুকু 5 মিটার, ও তার মধ্যবিন্দু। যেহেতু দণ্ডটা সুষম, সেই কারণে মধ্যবিন্দু থেকে তার ওজনটা খাড়া নিচের দিকে কাজ করছে 20 নিউটন। একটা বিন্দু আছে সি বিন্দু, সেই বিন্দুতে একটা সুতা বা দড়ি বেঁধে আমার দণ্ডটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো দণ্ডটা যদি একদম মাঝখানে সুতাটা বাঁধতাম তাহলে সেটা অনুভূমিক অবস্থায় থাকতে পারতো, কিন্তু সেটা কিন্তু মাঝখানে বাঁধা নাই, একটু সাইডের দিকে বাঁধা আছে। যেই কারণে এইটাকে অনুভূমিক রাখতে হলে বি বিন্দুতে একটা এক্সট্রা ফোর্স দিতে হয় নিচের দিকে, সেটা হলো 12 নিউটন, যেটার কথা এখানে উল্লেখ করেছে। এখন এইখান থেকে তোমাকে প্রশ্নে বলা হলো যে সি বিন্দুর অবস্থানটা কোথায়, অর্থাৎ বি থেকে সি এর দূরত্বটুকু আমাদের বের করতে হবে। আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা এই দূরত্বটুকুকে এক্স হিসেবে চিন্তা করি, এইটা এক্স হইলে এতটুকু হবে 5 - x। তো এখন সি বিন্দুকে পিভট পয়েন্ট হিসেবে চিন্তা করে আমি যদি মোমেন্টের ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। কেন? কারণ আমি তোমাদেরকে ইতিমধ্যে শিখিয়ে ফেলেছি যে যখন ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান হয় এবং টোটাল আপওয়ার্ড ফোর্স টোটাল ডাউনওয়ার্ড ফোর্স সমান হয়, তখনই শুধুমাত্র একটা বস্তু সাম্যাবস্থায় থাকতে পারে।
তো যেহেতু দণ্ডটা সাম্যাবস্থায় আছে, স্থির অবস্থানে আছে, কাজেই মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে? এই 12 নিউটন, এর প্রভাবে আমার দণ্ডটা এভাবে ঘুরে যেতে চাইবে। তাহলে মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু পিভট পয়েন্ট থেকে ফোর্সের উপর লম্ব দূরত্ব ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে? সি এর সাপেক্ষে এই 20 নিউটন। কেন? কারণ এইরকম অবস্থায় এই 20 নিউটনের ফলে আমার দণ্ডটা এভাবে ঘুরে যাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই মোমেন্টটা কত হবে? ফোর্স 20 ইনটু পিভট পয়েন্ট থেকে ফোর্স পর্যন্ত লম্ব দূরত্ব 5 - x। কাটাকাটি করতে পারি আমরা, কাটাকাটি করলে এখানে 4 দিয়ে কাটলে এখানে 5 হয়, এখানে 3 হয়। তাহলে 3x ইকুয়াল টু 25 - 5x, 8x ইকুয়াল টু 25, এক্স এর ভ্যালুটা চলে আসে 25/8 অর্থাৎ 3.125 মিটার। এটাই আমাদের অ্যান্সার, যে বি বিন্দু হতে সি বিন্দুর দূরত্বটুকু 3.125 মিটার। এরপর দ্বিতীয় অংশে আরেকটা প্রশ্ন করা হলো, তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এ এবং বি প্রান্তে যদি আমি আরও 5 নিউটন করে ওজন ঝুলিয়ে দেই, তাহলে একে অনুভূমিক রাখার জন্য সি বিন্দুকে এই অবস্থান থেকে কতটুকু সরাতে হবে? চট করে তোমার হয়তো মনে হতে পারে যে এই বিন্দু এবং এই বিন্দু দুই বিন্দুতেই তো আমার একই বল প্রয়োগ করা হচ্ছে, কাজেই বোধহয় মোমেন্টের কোনো চেঞ্জ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না, সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সেটা বোঝার জন্য আমি ছবিটা আরেকবার আঁকছি, দেখো। এটা ছিল আগের কন্ডিশন, এখনকার কন্ডিশনটা কি উভয়ের সঙ্গে 5 নিউটন করে ওজন ঝুলানো হচ্ছে, এ বিন্দুতে এবং বি বিন্দুতে। এরপর এখানে 5 নিউটন, এখানে 20 নিউটন, এখানে 17 নিউটন। সি বিন্দুর অবস্থানটা এক্স্যাক্টলি আগের পজিশনে আর থাকবে না, সি বিন্দুর পজিশনটা এবার চেঞ্জ হয়ে যাবে। ধরে নিলাম সি বিন্দুর নতুন পজিশনটা হলো এখানে, আমি এটাকে C1 হিসেবে লিখলাম, এবং আগের মতোই আমরা এই দূরত্বটুকু ধরে নিলাম x। তাহলে এইটুকু দূরত্ব হবে 5 - x, এবং এইটুকু দূরত্ব হবে 10 - x, পুরাটুকু 10, এইটুকু x। তাহলে এখান থেকে এই পর্যন্ত 10 - x, আর এখান থেকে এই পর্যন্ত 5 ছিল, তাহলে এই জায়গাটুকু 5 - x। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ফুল সিনারিও রাইট নাও। এখন আমি যদি এইটাকে একটা সাম্যাবস্থায় চিন্তা করি বা স্থির অবস্থায় চিন্তা করি, তখন আমার কী চিন্তা জানতে হবে? যে মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। আমার পিভট পয়েন্ট কোথায়? C1 বিন্দুতে। C1 বিন্দুতে যদি পিভট পয়েন্টটা হয়ে থাকে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে? এইটা 17 নিউটনের ফোর্সটা, সে তাকে এইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে দিবে। 17 ইনটু C1 থেকে এই পর্যন্ত দূরত্ব হলো x ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই বিন্দু থেকে এই ফোর্সটা তাকে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাবে। C1 বিন্দু স্থির থাকলে 20 নিউটনের ফলে সে এইভাবে ঘুরে যাবে। 20 ইনটু এই দূরত্বটুকু হলো 5 - x, প্লাস এই যে 5 নিউটন, এটাও একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করবে। কেন? কারণ C1কে স্থির রেখে যদি এই দণ্ডটার উপর এই বিন্দুতে 5 নিউটন নিচের দিকে প্রয়োগ করা হয়, দণ্ডটা এভাবে ঘুরে যাবে। সো এই মোমেন্টটা হবে 5 ইনটু C1 থেকে এর দূরত্ব হলো 10 - x। তাহলে এখানে ক্যালকুলেশনটা তোমরা করে ফেলো, ক্যালকুলেশনের কী অবস্থা হয়? 17x ইকুয়াল টু 100 - 20x + 50 - 5x, সবগুলো x যদি এক পাশে নিয়ে আসো 42x ইকুয়াল টু 150। x এর ভ্যালুটা চলে আসে 150/42, 25/7 অর্থাৎ 3.571 মিটার, অর্থাৎ এই দূরত্বটুকু হলো 3.571 মিটার। আর সি বিন্দুটা এর আগে যদি এই বিন্দুতে থেকে থাকে, তাহলে তার দূরত্বটা ছিল 3.125 মিটার। তাহলে কতটুকু সরে গেল? সি থেকে C1 পর্যন্ত সরে গেল। তাহলে এই দূরত্বটুকু C1 ইকুয়াল টু 3.571 - 3.125, অর্থাৎ 0.446 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আমাদেরকে দুইটা প্রশ্ন করা হয়েছিল, প্রথমে প্রশ্নে উল্লেখ করা হয়েছিল সি বিন্দুর অবস্থান কোথায়, সেটা আমরা এখানে মোমেন্টে ক্যালকুলেশন করে ফেললাম, এবং দ্বিতীয় অংশে বলা হলো যে অতিরিক্ত 2টা 5 নিউটন ওজন ঝুলাইলে
ঝুলন বিন্দুর অবস্থান কতটুকু সরে যাবে সেটা আমরা মোমেন্ট ক্যালকুলেশন করে দেখালাম যে এই সরণটুকু হবে ঝুলন বিন্দু এখান থেকে এখানে সরে যাবে সেই পরিমাপটা হবে 0.446 মিটার। প্রশ্নে ছিল না এমন একটা প্রশ্ন এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখান থেকে আরেকটা প্রশ্ন বলা যায় যে সুতার টান কত, যেই সুতা দিয়ে দণ্ডটাকে ঝুলিয়ে রাখা হয়েছে তার টান কত। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে সাম্যাবস্থায় থাকার জন্য দুটো শর্ত পূরণ করতে হয়, একটা হলো টোটাল আপওয়ার্ড ফোর্স টোটাল ডাউনওয়ার্ড ফোর্স সমান ডানের ফোর্স বামের ফোর্স সমান, এবং ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান। তো মোমেন্টের হিসাবটা তো আমরা এখানে ক্যালকুলেট করেছি, আর যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে টোটাল আপওয়ার্ড এবং টোটাল ডাউনওয়ার্ড ফোর্স অবশ্যই সমান হবে। এখানে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত, 32 নিউটন, 20 নিউটন যোগ 12 নিউটন, তাহলে টোটাল আপওয়ার্ড ফোর্সটা কত হবে, 32 নিউটনই হবে, তাহলে সেইটা এখানে আমরা সুতার টান হিসেবে পাবো। সেম কথাটা এখানেও, এখানে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স 5 নিউটন যোগ 20 নিউটন যোগ 17 নিউটন অর্থাৎ 42 নিউটন, তাহলে এখানে সুতার টানটা হবে 42 নিউটন। পাঁচ ফিট দীর্ঘ একটি দড়ির এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধের একটি সুষম গোলকের সঙ্গে যুক্ত। গোলকের ভর যদি √5 kg হয় তবে দড়ির টান কত হবে? 2018 সালে বইয়ের ভর্তি পরীক্ষায় স্থিতিবিদ্যা থেকে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নে যে ডেসক্রিপশনটা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা একটা ছবি এঁকে ফেললাম। আমাদের কি কি ইনফরমেশন দেওয়া ছিল, যে বলা হয়েছে যে একটা দেয়াল আছে সেই দেয়ালের সঙ্গে একটা গোলককে বেঁধে রাখা হয়েছে, যেই সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই সুতার দৈর্ঘ্য হইল 5 ফিট, এই দৈর্ঘ্যটুকু এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হইল 5 ফিট। আর বলা হয়েছে আমার যে গোলকটা আছে তার ব্যাসার্ধ 10 ফিট, তাহলে এইটুকু 10, এইটুকুও 10। এরপর বলা হলো যে গোলকের ভর √5 kg, গোলকের ভর যদি √5 kg হয় তাহলে তার ওজন হবে √5 kg ওয়েট। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো যে মেকানিক্সে আমরা ওজনের জন্য কেজি ওয়েট শব্দটা ব্যবহার করি, এর মানে হচ্ছে √5 kg যতটা ওয়েট দিবে অর্থাৎ √5 × g। বলা হয়েছে যে সুতার টান বা দড়ির টান কত, এই টি এর ভ্যালুটা আমাকে বের করতে বলা হলো। তাহলে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলাম, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি দেখতে পাই তাহলে সেই সমকোণী ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য হবে 15, 5 + 10 = 15, বি সি এই দৈর্ঘ্যটুকু হবে 10, এবং এ সি এই দৈর্ঘ্যটুকু হবে √15² - 10² √125। আমি যদি এই কোণটার নাম দেই থেটা তাহলে এই কোণটাও হবে থেটা। আচ্ছা, আমরা এই পর্যন্ত করে থেমে গেলাম, এখন আমরা কিছু কাজ করি। দেখো এইখানে একটা বিন্দুতে তিন দিকে তিনটা বল কাজ করছে, একটা বিন্দুতে যখন তিন দিকে তিনটা বল কাজ করে তখন সেখানে আমরা কি ব্যবহার করি, তখন সেখানে আমরা লামির উপপাদ্য ব্যবহার করি। তিনটা বল W ডিভাইডেড বাই সাইন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ আর এবং টি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই অপর দুইটা বল টি এবং W এর মধ্যবর্তী কোণের সাইন ইকুয়াল টু টি ডিভাইডেড বাই অপর দুইটা বল আর এবং W তাদের মধ্যবর্তী কোণের সাইন। এটা হচ্ছে আমাদের লামিয়ের উপপাদ্য। তাহলে লামিয়ের উপপাদ্য প্রয়োগ করলে এই অবস্থান থেকে আমি এই কথাটা লিখতে পারি, যে কোনো একটা বল ডিভাইডেড বাই সাইন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ এই অনুপাতগুলো সবগুলোই সমান হবে, যেটা এখানে লেখা হয়েছে। এখন আর এর ব্যাপারে আমাদের তেমন কিছু বলার ছিল না, কাজেই আর এর অংশটুকু আমি চিন্তা করব না, আমি শুধু চিন্তা করব এই অংশটুকু W ডিভাইডেড বাই সাইন আর এবং টি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই সাইন আর এবং W এর মধ্যবর্তী কোণ। এখন প্রথম কথা হলো আর এবং W এই দুটোর মধ্যবর্তী কোণ তো খুবই সহজ বিষয়, এটা 90 ডিগ্রি, তাহলে টি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। W এর ভ্যালু তো আমি আগে থেকে জানি, W এর ভ্যালু হচ্ছে √5 kg ওয়েট, আর সাইন আর এবং টি এর মধ্যবর্তী কোণ, আর এবং টি এর মধ্যবর্তী কোণ সেই কোণটা হলো 180 ডিগ্রি - থেটা, এটা থেটা হলে এইটুকু কোণ হবে 180 - থেটা। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি যে √5 / sin 180 - θ মানে হচ্ছে sin θ, t / sin 90 মানে হচ্ছে 1,
তাহলে টি এর ভ্যালুটা রুট ফাইভ ডিভাইডেড বাই সাইন থেটা। এখন এই কোণটা হচ্ছে থেটা, তাহলে থেটার ব্যাপারে আমরা কি জানি, সাইন থেটা ইকুয়াল টু লম্ব ভাগ অধিভুজ রুট 125 বাই অধিভুজ হচ্ছে 15, 5 রুট 5 ডিভাইডেড বাই 15, 5 5 কেটে গেলে এখানে একটা 3 থাকে, তাহলে রুট 5 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এবার সাইন থেটার ভ্যালুটা বসিয়ে দিই উপরে রুট 5, আর সাইন থেটার ভ্যালু হলো রুট 5 ডিভাইডেড বাই 3, তাহলে দেয়ারফোর টি ইকুয়াল টু 3 কেজি ওয়েট, এটাই আমাদের অ্যান্সার। এবং মনে করে দেখো যে এক্স্যাক্টলি এইরকম একটা অঙ্ক কিন্তু আমি তোমাদের বেসিকটা বোঝানোর সময় করিয়েছিলাম। ২০ সেন্টিমিটার দীর্ঘ হালকা এবি দণ্ডটি 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটি পেরেকের উপর অনুভূমিকভাবে অবস্থিত, এ এবং বি বিন্দুতে যথাক্রমে 2W এবং 3W ওজন ঝুলানো হলে পেরেক দুটির কোন অবস্থানের জন্য উভয়ের উপর চাপ সমান হবে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা দণ্ড এ বি কে দেখানো হয়েছে যেটা সি এবং ডি বিন্দুতে দুটো পেরেকের উপর অবস্থিত। সি ডি 10 সেন্টিমিটার, এ থেকে বি পর্যন্ত দূরত্বটি হলো 20 সেন্টিমিটার। এই যে সি বিন্দু এবং ডি বিন্দু দুইটা পেরেক, দুইটা পেরেক উপরের দিকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছে। আমি ধরে নিলাম যে ফোর্স দুইটার মান কত ধরবো, এফ ধরি। দুইটা ফোর্স উপরের দিকে, সি বিন্দুতে একটা এফ ফোর্স, ডি বিন্দুতে একটা এফ ফোর্স। এরপর তোমাকে ডিরেকশন দেওয়া হলো যে এ বিন্দুতে একটা ওজন ঝুলানো হলো 2W, বি বিন্দুতে একটা ওজন ঝুলানো হলো 3W। এরপর বলা হলো যে পেরেক দুটির কোন অবস্থানের জন্য উভয়ের উপর চাপ সমান হবে। এই যে উভয়ের উপর চাপ সমান হবে মানে সমান বল প্রয়োগ করবে পেরেক দুইটা। তো আমি ধরে নিলাম যে সি বিন্দুতেও পেরেকটা এফ বল প্রয়োগ করবে, ডি বিন্দুতেও পেরেকটা এফ বল প্রয়োগ করবে। দুটা কথার অর্থ কিন্তু সেম, পেরেকের উপর চাপ আর পেরেক দ্বারা তক্তার উপর চাপ দুটা কিন্তু সেম জিনিস, কারণ একটা একটার প্রতিক্রিয়া। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই সি বিন্দুর অবস্থান এবং ডি বিন্দুর অবস্থান সম্পর্কে কিছু একটা বলতে হবে যে তারা কোথায়। আমি ধরে নিলাম যে সি বিন্দুটা এ থেকে এক্স দূরত্বে অবস্থিত, তাহলে এই দূরত্বটুকু এক্স, এই দূরত্বটুকু 10, তাহলে এই দূরত্বটুকু কত হতে হবে, 20 মাইনাস এক্স মাইনাস 10, অর্থাৎ 10 মাইনাস এক্স। তুমি যোগ করে দেখো তিনটা যোগ করলে 20 সেন্টিমিটার হয় কিনা। তাহলে আমরা মোটামুটিভাবে অর্ধেক কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমাদেরকে বলা হয়েছে যে এই সি আর ডি বিন্দুর অবস্থান কোথায়, মানে পেরেক দুটো কোন কোন অবস্থানে আছে, এইটুকু আমরা আগেই ধরে নিলাম যে এ থেকে এক্স দূরত্বে সি আছে আর সি থেকে আরও 10 সেন্টিমিটার দূরে ডি আছে, এইটুকু ধরে নিয়েছি। ছবিটা এঁকেছি, আমাদের অর্ধেক কাজ শেষ। এখন যে কাজটা করতে হবে, সিম্পলি একটা মোমেন্টের ক্যালকুলেশন করতে হবে। পিভট পয়েন্ট আমরা কোনটা ধরবো মোমেন্ট ক্যালকুলেশনের সময়, চারটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, এ বি সি ডি, চারটা বিন্দুর যে কোনোটা নিলেই হবে। চারটা বিন্দুর যে কোনোটাকে কি আমি পিভট ধরে ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার চলে আসবে? জি হ্যাঁ আসবে। আমরা পিভট ধরবো এ কে, এ বিন্দুকে স্থির বিন্দু বা পিভট পয়েন্ট চিন্তা করে মোমেন্ট ক্লক ওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট এন্টি ক্লক ওয়াইজ। এ বিন্দুকে যদি আমি স্থির বিন্দু ধরি, তাহলে এই এর সাপেক্ষে ক্লক ওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে, এই 3W, এইটাই শুধুমাত্র ক্লক ওয়াইজ মোমেন্ট তৈরি করছে। 3W গুণন এ থেকে বি পর্যন্ত দূরত্ব হলো 20 সেন্টিমিটার ইকুয়াল টু এন্টি ক্লক ওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে, এই এফটা এবং এই এফটা এরা দুইজন এন্টি ক্লক ওয়াইজ মোমেন্ট তৈরি করছে। এই এফ এর জন্য মোমেন্ট হবে এফ ইন্টু এ থেকে এই পর্যন্ত দূরত্ব হলো এক্স, প্লাস এই এফ এর জন্য মোমেন্ট হলো এফ ইন্টু এ থেকে ডি পর্যন্ত দূরত্ব এক্স প্লাস 10। তাহলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে, 60W ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ এক্স প্লাস 10 এফ, বা 60W ইকুয়াল টু 2fx প্লাস 10f। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের কয়টা আননোন আছে, এখানে আমাদের আননোন হলো f এবং x, দুইটা আননোন আছে। আমার অ্যান্সারটা w এর রেসপেক্টে আসতে পারে, দুইটা আননোন যদি দেয়া থাকে তাহলে তাকে সলভ করার জন্য আমার দুইটা ইকুয়েশন দরকার হয়। তাহলে দ্বিতীয় ইকুয়েশনের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা b কে পিভট পয়েন্ট ধরবো।
বিকে যখন আমি পিভট পয়েন্ট ধরছি তখন কে কে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করে, কে কে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করে, এবং ইকুয়েশন তো একই, মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ। এখন একটা ব্যাপার হলো যে যে বিন্দুতে আমরা পিভট পয়েন্ট ধরি ওই বিন্দুর মধ্যকার ফোর্সটার কিন্তু কোনো ইম্প্যাক্ট থাকে না মোমেন্টে। দেখো আমি যখন একই পিভট পয়েন্ট ধরেছিলাম এই টু ডাব্লিউ এর কোনো স্থান এখানে নাই, কারণটা কি, এই টু ডাব্লিউ দ্বারা যে মোমেন্টটা তৈরি হইতো টু ডাব্লিউ ইন্টু এ থেকে টু ডাব্লিউ পর্যন্ত দূরত্ব হলো জিরো, যেহেতু সে এর মধ্য দিয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এখানে এই টু ডাব্লিউটা কোনো মোমেন্ট তৈরি করতে পারে না, মোমেন্টের ভ্যালু জিরো চলে আসে। সেম কথা বিকে যখন আমি পিভট পয়েন্ট হিসেবে চিন্তা করছি তখন এই থ্রি ডাব্লিউ এর ক্যালকুলেশনে আসবে না, কারণ সে বি এর মধ্য দিয়ে গিয়েছে। থ্রি ডাব্লিউ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, এই থ্রি ডাব্লিউ এখন যে মোমেন্টটা তৈরি করবে সেটা হবে জিরো যখন আমি বিকে পিভট পয়েন্ট ধরছি। তাহলে মোমেন্ট ক্লকওয়াইজ, বি এর সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে, এরা দুইজন তৈরি করছে, কারণ যদি এইটা স্থির বিন্দু হয় উপরের দিকে একটা ফোর্স তাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিবে। তাহলে এই এফ এর জন্য এফ ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো 10 + 10 - x প্লাস এর জন্য এফ ইন্টু 10 - x ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে, এই টু ডাব্লিউটা। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা হবে টু ডাব্লিউ ইন্টু 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 20f - fx প্লাস 10f - fx ইকুয়াল টু 40w, 30f - 2fx ইকুয়াল টু 40w। আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গিয়েছি, এই দুইটা ইকুয়েশন থেকে আমাদেরকে এক্সের ভ্যালুটা বের করতে হবে, এফের ভ্যালু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, যেহেতু এক্সের ভ্যালু বের করতে হবে আমি এফটাকে সাবজেক্ট বানাই। এখান থেকে আমি 2f কমন নিলে x + 5 ইকুয়াল টু 60w, তার মানে f এর ভ্যালুটা এখান থেকে আমি লিখতে পারি 60w ডিভাইডেড বাই x + 5, 2 × x + 5, 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে 30w ডিভাইডেড বাই x + 5। দেখো এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। একইভাবে এখানে আমি f কে একটু সাবজেক্ট বানাই, এখানেও আমি 2f কে কমন নিলে 15 - x ইকুয়াল টু 40w, 2 দিয়ে 40কে কাটলে 20 হয়, এফ ইকুয়াল টু 20w ডিভাইডেড বাই 15 - x, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপর 1 আর 2 নম্বর ইকুয়েশন যদি আমি সলভ করি খুব সহজেই x বের হয়ে যাবে। এখানে f ইকুয়াল টু এটা, এখানে f ইকুয়াল টু এটা, তার মানে এইটা ইকুয়াল টু এইটা, 30w ডিভাইডেড বাই x + 5 ইকুয়াল টু 20w ডিভাইডেড বাই 15 - x। ক্যালকুলেশনের শুরুতেই আমাদের সব থেকে যে সুবিধাটা, এই ডাব্লিউ কেটে যাবে, 10 দিয়ে উভয়কে কাটাকাটি করা যাবে, পরের লাইনটা ক্রস মাল্টিপ্লাই করে আমরা লিখতে পারি যে 3 × 15 - x ইকুয়াল টু 2 × x + 5। এখান থেকে এক্সের ভ্যালু বের করা তোমাদের জন্য কোনোই ব্যাপার না, অর্থাৎ এক্সের ভ্যালুটা চলে আসলো 7 সেন্টিমিটার, অর্থাৎ এ বিন্দু হতে 7 সেন্টিমিটার দূরে প্রথম পেরেকটা থাকবে এবং এ বিন্দু হতে 17 সেন্টিমিটার পরে দ্বিতীয় পেরেকটা থাকবে। এটাই আমাদের অ্যান্সার। পি এবং কিউ দুটি সদৃশ সমান্তরাল বল, পি বলের ক্রিয়ারেখাকে এর সমান্তরাল বরাবর কিউ বলের দিকে এক্স দূরত্ব সরানো হলে এদের লব্ধি ডি দূরত্ব সরে যায়। প্রমাণ করো যে ডি ইকুয়াল টু পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। প্রশ্নটা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমরা এর আগে যে 3টা অঙ্ক খুব সিম্পলি করে ফেললাম এই অঙ্কটা এক্স্যাক্টলি অতটা সিম্পল না, তার থেকে একটু হার্ডার। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এবং তোমাদেরকে আমি যেই কথাটা বলেছিলাম যে 3টা জিনিস জানতে পারলে তুমি স্থিতিবিদ্যার সকল অঙ্ক সমাধান করতে পারবে, সেই 3টা জিনিস দিয়ে এটাকে সলভ করা যায়। সেই 3টা জিনিস কি কি মনে আছে? লামি, বলের লম্বাংশ আর মোমেন্ট।
যাই হোক, এটা আসলে আমরা বলেছিলাম যে 90% বেশি অঙ্ক আমরা মোমেন্ট দিয়ে করব, তো এটাও মোমেন্ট দিয়ে আমরা করব, কিন্তু মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য যে শর্তটা সেই শর্তটা এখানে ফুলফিল হচ্ছে কিনা। আমরা কিন্তু নর্মালি একটা জিনিস জানি যে মোমেন্ট দিয়ে আমরা সেই অঙ্কগুলো করে যে অঙ্কগুলোতে সাম্যাবস্থা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সাম্যাবস্থা নাই, দুইটা বল এবং তাদের লব্ধি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইন দ্যাট কেস মোমেন্ট অ্যাপ্লাই করা যাবে কি না, এটার উত্তর হচ্ছে যে এই ক্ষেত্রে যেখানে দুটা বল সমান্তরালে থাকে এবং একই ডিরেকশনে থাকে সেক্ষেত্রে মোমেন্ট অ্যাপ্লাই করা যাবে, কিন্তু লিমিটেশন হচ্ছে পিভট পয়েন্টটা আমার লব্ধির ক্রিয়াবিন্দুকে ধরতে হবে। কেন এটা করা যাবে সেই এক্সপ্লেনেশনে আমরা এখন না যাই, কিন্তু তোমরা মাথায় রাখো যে তোমাদের এই কন্ডিশনটা মেনে নিয়েই কিন্তু তোমাদের বইতে অঙ্কগুলো করানো হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করা হয় নাই যে ওখানে মোমেন্ট ইউজ করা হচ্ছে। যাই হোক, আমরা অঙ্কে ফেরত আসি। আমাদেরকে যে কথাটা বলেছে এ এবং সি বিন্দু, মানে এই দুই বিন্দুতে দুটো সদৃশ সমান্তরাল বল একই ডিরেকশনে কাজ করছে, দুটো বল সমান্তরাল, আমি দুটাকে একটু আকারে ডিফারেন্ট করে রেখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এদের লব্ধিটা নিশ্চয়ই এদের সমান্তরালই হবে এবং সেটা কোথায় হবে, সেটা বড় বলটার কাছে হবে, ই প্লাস কিউ এখানে কাজ করবে। তাহলে এইখানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমার শর্ত একটাই যে আমার মোমেন্টের পিভট পয়েন্টটা ধরতে হবে লব্ধির ক্রিয়াবিন্দুতে। তাহলে আমি বি বিন্দুকে যদি পিভট পয়েন্ট ধরে মোমেন্ট ক্যালকুলেট করি, বি বিন্দুতে মোমেন্ট ক্লক ওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট এন্টি ক্লক ওয়াইজ, এখানে ক্লক ওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে সি, তাহলে কিউ ইন্টু বি থেকে সি পর্যন্ত দূরত্ব ইকুয়াল টু এন্টি ক্লক ওয়াইজ মোমেন্ট তৈরি করছে পি, পি ইন্টু বি থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, এইটুকু লিখে আমরা খুশি। এখন আমরা চলে আসি আমাদের এই দ্বিতীয় ছবিটাতে। দ্বিতীয় ছবিটায় বলা হলো যে এবারে আমি এ বিন্দুতে আর টিকে রাখতে পারবো না, এ বিন্দু থেকে খানিকটা ভিতরের দিকে সরিয়ে দেব, তাহলে পি চলে আসলো এই বিন্দুতে, কতটুকু দূরত্ব সরেছে, সে এক্স পরিমাণ দূরত্ব সরেছে। এরপর যদি আমি পি কে সরিয়ে দিই তাহলে লব্ধিটাও নিশ্চয়ই আর একটু সরে যাবে, তাহলে আমি ধরে নিলাম যে সেইটা এ চলে আসছিল এ থেকে ডি বিন্দুতে, তাহলে আমি ধরে নিচ্ছি যে পি এর ক্রিয়াবিন্দু এখন আর এ না, এ থেকে এক্স পরিমাণ দূরত্বে অবস্থিত ডি বিন্দুতে, এবং লব্ধিটাও বি বিন্দুতে ছিল, বি বিন্দু থেকে সে খানিকটা সরে যাবে, কতটুকু সরে যাবে প্রশ্নে উল্লেখ করে দিয়েছি, ডি দূরত্ব সরে যাবে, যে বিন্দুতে যাবে সেই বিন্দুর আমরা একটা নাম দিলাম ই। তাহলে এখন লব্ধিটা এখানে কাজ করছে, পি প্লাস কিউ। এখন একই কথা আমি এই ক্ষেত্রেও লব্ধির ক্রিয়াবিন্দুকে পিভট ধরে মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো, এখানে ক্লকওয়াইজ মোমেন্ট কে তৈরি করছে, এখানে ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে কিউ নামক ফোর্সটা, তাহলে কিউ ইনটু পিভট পয়েন্ট এখন ই, ই থেকে কিউ পর্যন্ত দূরত্ব হলো ইসি ইকুয়াল টু এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করছে এই পি বলটা, পি ইনটু ই থেকে এই পি এর ক্রিয়াবিন্দু ডি এর দূরত্ব হলো ডিই। আমরা এই যে দুইটা ইকুয়েশন পেয়েছি, এই দুইটা ইকুয়েশনকে আমি টানাটানি করে এই পর্যন্ত নিয়ে আসবো, এইটুকু হচ্ছে অঙ্কের চ্যালেঞ্জ। এই অঙ্কটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এবং যথেষ্ট কঠিন ছিল যারা এই অঙ্কটা এর আগে করে নাই তাদের জন্য, এখানে যথেষ্ট মানে বেশ কয়েকটা চ্যালেঞ্জ তোমাকে পরপর ওভারকাম করতে হবে। তার মধ্যে প্রথম চ্যালেঞ্জটা ছিল ডেসক্রিপশন মেনটেন করে ছবি এঁকে ফেলা, যেটা তোমরা এঁকেছো। দ্বিতীয় শর্ত ছিল যে এখানে যে মোমেন্ট অ্যাপ্লাই করা যায় এই জিনিসটা বুঝতে পারা, মোমেন্ট অ্যাপ্লাই করা যায় কখন স্থির অবস্থা না থাকলেও, যদি দুইটা সদৃশ সমান্তরাল বল থাকে তবে তাদের লব্ধির ক্রিয়াবিন্দুতে পিভট ধরে মোমেন্ট অ্যাপ্লাই করা যায়, কারণ এখানে কোনো ঘূর্ণন হয় না, মোমেন্ট জিনিসটা শুধু ঘূর্ণনের পরিমাপ। মোমেন্ট ক্লকওয়াইজ ইকুয়াল টু মোমেন্ট এন্টি ক্লকওয়াইজ কখন আমরা লিখতে পারি, যখন এখানে কোনো ঘূর্ণন হচ্ছে না। দেখো যে এরা যদি সামনের দিকে অগ্রসর হয় তিনটা বল এক বোঝতেই সামনের দিকে অগ্রসর হবে, দ্যাটস ওয়াই এখানে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করতে পারলাম। আচ্ছা যাই হোক, এখন আমাদের থার্ড যে চ্যালেঞ্জটা সেটা হলো যে মোমেন্ট অ্যাপ্লাই করে ফেলেছি আমরা, থার্ড চ্যালেঞ্জটা হলো যে এই দুইটা ইকুয়েশন থেকে টানাটানি করে আমাকে এই ইকুয়েশনটা বানাতে হবে। এখন এই জায়গাটা একটু খেয়াল করো, কিউ ইন্টু ইসি আর এখানে আছে কিউ ইন্টু বিসি, আমি দেখি তো এইটাকে একটু চেষ্টা করে কিউ ইন্টু বিসি বানানো যায় কিনা। Q
কিউ ইনটু ইসি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটাকে কি আমি এইভাবে লিখতে পারি যে বিসি মাইনাস বিই। দেখো ইসি মানে হচ্ছে বিসি মাইনাস বিই, তার মধ্যে এই বিই মানে হলো ডি, তাহলে আমি এই কথাটা লিখতে পারি বিসি মাইনাস বি, তখন আমি ইসিটা পাই, তাহলে কিউ ইন্টু দিস থিং আমি লিখতে পারলাম। তাহলে পরের লাইনটা আমি এভাবে লিখতে পারি যে কিউ ইন্টু বিসি মাইনাস কিউ ইন্টু ডি। ও পাশে কি লিখবো সেটা আমি একটু পরে চিন্তা করছি, আমি এ পাশটা একটু কাজ করে নিই। কিউ ইন্টু বিসি এইটাকে কি লেখা যায়, পি ইন্টু এ বি মাইনাস কিউ ডি লিখলাম এই পর্যন্ত। বাম পাশটা ক্লিয়ার হয়ে গেল, ডান পাশে এখন একটু চিন্তা করা যাক। পি ইন্টু ডিই এটাকে কোনোভাবে পি ইন্টু এ বি বানানো যায় কিনা, পি ইন্টু ডিই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, আমি একটু ডিইর ব্যাপারে একটু চিন্তা করি। দেখো এই কথাটা কিন্তু লেখা যায় যে ডিবি প্লাস ডিই, ডিই এটাকে লেখা যায় ডি, আর ডিবি এটাকে লেখা যায় এ বি মাইনাস এক্স, লেখা যায়, জি হ্যাঁ লেখা যায়, এটা একটু এখানে লিখে দেয়।